प्रिय दर्शक, एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और अपन संगे आलोचना करी आगामी 2021 साल सेप्टेम्बर मास कुम्भ राशि जातक किंबा जातिकादेर जीवने की धरणे शुभ व अशुभ फल आसते पारे। तबे तार आगे आलोचना करब एई विशेष मासे की धरणेर ग्रहगत गोचरेर परिवर्तन व ग्रहगत अवस्थान रयेछे। ताछाड़ा एई विशेष मासे आपनादेर निजेर जीवनेर कर्मक्षेत्र, अर्थनैतिक क्षेत्र, प्रेम विवाह, शरीर स्वास्थ्य, पारिवारिक जीवन केमन जाबे एवं एकेबारेई शेषे आपनादेर संगे आलोचना करब एई विशेष मासेर गुरुत्वपूर्ण उपाय बा टोटकार विषय। एकेबारे शुरूतेई आलोचना करब जे एई विशेष मासेर विशेष ग्रहगत अवस्थान एवं ग्रहगत परिवर्तनेर विषय। मासेर शुरूतेई अत्यंत गुरुत्वपूर्ण पाँचटी ग्रहेर गोचरेर परिवर्तन घटछे। बुध, बृहस्पति, रविदेव, मंगल एवं शुक्र। प्रथमत 6 सेप्टेम्बर 2021 मंगल एवं शुक्रेर गोचरेर परिवर्तन घटछे। मंगल सिंह राशि छेड़े कन्या राशिते गोचरेर परिवर्तन घटाबे एवं सेखाने कन्या राशिते बुधेर संगे मंगलेर एकटी विशेष जोग तैरी होबे एवं एकी दिनेई शुक्र तार गोचरेर परिवर्तन घटिये नीचस्थ गृह थेके निजेर गृह तुला राशिते प्रवेश करबे। 14 सेप्टेम्बर बृहस्पति तार गोचरेर परिवर्तन घटाच्छे। देवगुरु बृहस्पति कुम्भ राशि छेड़े मकर राशिते प्रवेश करछे एवं सेखाने शनिदेवेर संगे अवस्थान करबे एवं एकटी नीच भंग राजयोग सूचित करबे। अन्यदिके 17 सेप्टेम्बर रविदेव निजेर गृह छेड़े कन्या राशिते प्रवेश करबे एवं सेखाने बुध, मंगल एवं रविदेवेर त्रिग्रही योग तैरी होबे। तबे 22 सेप्टेम्बर कन्या राशि छेड़े तार निजेर गृह छेड़े बुध तुला राशिते गोचरेर परिवर्तन घटाबे एवं सेखाने शुक्र एवं बुधेर विशेष अवस्थान सूचित होबे। एवं पाशापाशी बोलबो वृश्चिक राशिते केतु अवस्थान करबे एवं वृष राशिते अवस्थान करबे राहु। ঠিক এমনই গ্রহগত এবং যোগগত এবং সেই সাথে গোচরের পরিবর্তনগত বিশেষ শুভ অশুভ ফল আসতে চলেছে আপনার রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুরুতেই আলোচনা করব আপনাদের কর্মক্ষেত্রের বিষয়ে। এই বিশেষ মাসটি আপনাদের কর্মক্ষেত্রের বিষয়ে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল আসবে। মাসের প্রথমার্ধে আনন্দদায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। চাকরি বাকরির বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন। মান সম্মান বৃদ্ধি পাবে। পদোন্নতির বিষয়ে প্রচেষ্টা চালালে আপনার অনুকূলে ফল আসবে। তবে কাজের ক্ষেত্রে উত্থান পতন থাকবে, সেই বিষয়টাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে, কারণ বিরোধী পক্ষ এই সময় অনেকটা সক্রিয় থাকবে। অত্যন্ত সুচতুরভাবে আপনাদেরকে এগোতে হবে। কোনো কাজ তাড়াহুড়ো করে আপনারা করবেন না, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। নিজের বুদ্ধিকে অবশ্যই কাজে লাগান। তাই মাসের প্রথমার্ধে আপনারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন এবং বিভিন্ন উৎস থেকে আপনারা আয় করতে পারবেন। অর্থাৎ আর্থিক ক্ষেত্র কিন্তু আপনাদের প্রথমার্ধে কিছুটা ভালো হবে এবং পরবর্তী অর্ধেক সময়টা আপনাদের কিন্তু ভেবেচিন্তে এগোতে হবে। সেপ্টেম্বরের 17 তারিখে রবির গোচরের পরিবর্তন ঘটছে, তাই আইন সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে অনেক সচেতন থাকতে হবে। পুরানো আইনি বিষয়ে অনেক বিরোধিতা তৈরি হতে পারে এবং সেই সাথে বলবো খুব সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় বিবাদের মধ্যে কোনোভাবেই জড়াবেন না। অন্যায় কাজকর্মের মধ্যে আপনারা থাকবেন না। আদালত সংক্রান্ত বিষয় বা পুলিশি প্রশাসনিক বিষয়ের থেকে দূরে থাকাটাই আপনার ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিশেষ মাস কিন্তু একটু উত্থান পতন থাকবে। প্রথমার্ধে শুক্র এবং বুধ ষষ্ঠগৃহে অবস্থান করছে, তাই খরচের বিষয়টাও আপনাদের কিন্তু ভাবতে হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্রে আপনারা খরচ করবেন না। লটারি বা সাট্টা, জুয়া এগুলোতে আপনাদের অর্থ বিনিয়োগের প্রবণতা বাড়বে, কিন্তু খুব সতর্কতার সঙ্গে আপনাদের অর্থ বিনিয়োগ করতে হবে। এখানে কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, ঝুঁকি অনেকটাই থাকবে। জিনিসপত্রগুলো সঠিক জায়গায় গুছিয়ে রাখুন। লেনদেনের বিষয়ে খুব ভেবেচিন্তে আপনারা অর্থ বিনিয়োগ, ঋণ নেওয়ার বিষয়ে আপনারা এড়িয়ে চলুন এই মাসটা। দ্বাদশ গৃহে অবস্থান করছে শনিদেব, দ্বাদশপতি দ্বাদশে অবস্থান। অর্থ সংক্রান্ত বিবাদের মধ্যে যাবেন না। তবে 15 তারিখে বৃহস্পতির গোচরের পরিবর্তন দ্বাদশে আসছে এবং সেখানে শনি বৃহস্পতির একটি বিশেষ যোগ তৈরি হবে। ব্যয় বৃদ্ধি কিন্তু সে সময় কিন্তু আরেকটু বাড়বে,
তাই বাজেটের প্রতি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যায় কোনো কাজের মধ্যে যাবেন না, ঋণ নেওয়া থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন এবং ঋণ পরিশোধের বিষয়ে আপনারা এই সময় প্রচেষ্টা চালালেও বিষয়টা কঠিন হতে পারে। এই বিশেষ মাসে আপনাদের ব্যয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু বড় ব্যয় হতে পারে এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে পরীক্ষা নিরীক্ষা খুব বেশি করবেন না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। এবং বাজারে কিন্তু শত্রুর পরিমাণ বাড়বে, আপনার ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করবে। রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যক্তিত্বের বিষয়ে এই বিশেষ মাসে অত্যন্ত শুভ ফল আসবে, প্রশংসিত হতে পারেন। সহকর্মীদের সঙ্গে লড়াই, ঝগড়া, বিবাদ এগুলো করবেন না, সর্বদা দূরত্ব বজায় রেখে আপনারা এগিয়ে চলুন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই বিশেষ মাস অত্যন্ত ভালো হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে সহায়ক হবে এই মাসটা। স্কুল কলেজের সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, পূর্ণ সমর্থন তাদের কাছ থেকে পাবেন। এই বিশেষ মাসে অধ্যয়নের প্রতি অবশ্যই খেয়াল করুন, ভালো ফল আসবে। যারা চাকরি বাকরির প্রচেষ্টা চালাচ্ছেন এই বিশেষ মাসে নতুন চাকরির বিষয়ে আপনারা ভালো ফল পেতে পারেন, বেশ কিছু সুযোগ আসবে, কোনোভাবে সুযোগ হাতছাড়া করবেন না। সরকারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ঝগড়া বিবাদের সম্ভাবনা থাকবে, বিশেষত মত পার্থক্য তৈরি হতে পারে, নিজেদের আচরণকে নিয়ন্ত্রণ না রাখলে সম্পর্কের উপরে বিরূপ প্রভাব তৈরি হবে। তাছাড়া এই বিশেষ মাসে বিবাহের কিছু প্রস্তাব আসতে পারে, তবে সব কিছু আপনার অনুকূলে নাও থাকতে পারে, তাই ভেবেচিন্তে আপনাদের এই বিশেষ মাসে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। শরীর স্বাস্থ্যের বিষয়েও আপনারা খেয়াল রাখুন, নিয়ত ডাক্তারবাবুর সঙ্গে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে চেক আপ করুন, তাহলে ভালো ফল আসবে। কারণ এই বিশেষ মাসে একটা মিশ্র ফল আপনাদের আসবে এই বিষয়ে। শুক্র বুধ অষ্টম গৃহের অবস্থান প্রথমার্ধে এবং সেই সাথে দ্বাদশ গৃহে শনিদেবের অবস্থান শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ প্রভাব তৈরি করবে এবং বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটবে এই বিশেষ মাসের দ্বিতীয়ার্ধে। তাই সব মিলিয়ে আপনাদের কিন্তু সতর্ক হতে হবে এবং রবি এবং মঙ্গলেরও গোচরের পরিবর্তন ঘটছে আপনাদের বিশেষ কন্যা রাশিতে। তাই ভ্রমণের বিষয়ে আপনারা সতর্ক থাকুন, চিকিৎসার বিষয়ে কিছুটা ব্যয় বৃদ্ধি পাবে। এই বিশেষ মাসে অবিবাহিতদের বিবাহের ইচ্ছা প্রকাশ হতে পারে এবং সে বিষয়ে আপনারা কথাবার্তা এগোতে পারেন এবং বৈবাহিক জীবনের প্রথম অর্ধে কিছুটা সন্তোষজনক না হলেও দ্বিতীয়ার্ধে কিছুটা শুভ ফল আসবে, উত্তেজনা থেকে দূরে থাকুন। দ্বিতীয়ার্ধে বৃহস্পতির গোচরের পরিবর্তন, বড়দের সাহায্য আপনি অবশ্যই পাবেন। তবে স্ত্রীর বা স্বামীর শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে মাসের দ্বিতীয়ার্ধে। আপনি আপনার শরীর স্বাস্থ্যের প্রতি এবং আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা বিরোধিতা আসতে পারে, তাই ভেবেচিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে মিশ্র ফল আসবে, চতুর্থ গৃহে রাহুর অবস্থান পারিবারিক সুখ সমৃদ্ধির উপরে কিছুটা প্রভাব বিস্তার করবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ আপনার উপরে আসতে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়ে খেয়াল রাখুন। 15ই সেপ্টেম্বর বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে মকর রাশিতে এবং তার দৃষ্টি আপনার চতুর্থ গৃহে পড়বে এবং শনির বিশেষ দৃষ্টিও থাকবে দ্বিতীয় গৃহে। ফলে এই সময় নতুন খরচ কিন্তু চলে আসতে পারে, এই খরচটা আপনাকে কিন্তু ভেবেচিন্তে করতে হবে। প্রথমার্ধে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, সম্প্রীতি বৃদ্ধি পাবে, কিন্তু শেষের দিকে বিবাদ বাড়তে পারে ছোটোখাটো বিষয় নিয়ে, তাই সে বিষয়টাও আপনাদের খেয়াল করতে হবে যাতে সম্পর্কের অবনতি যেন না ঘটে। সব মিলিয়ে বলবো এই বিশেষ মাসে আপনারা অবশ্যই যোগা মেডিটেশন এগুলো করুন, 10-15 মিনিট করে প্রত্যহ কপালভাতি অনুলোম বিলোম করুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঘুমের আগে 10-15 মিনিট যোগা করুন ওং শব্দটা দিয়ে এবং সেই সাথে বলবো হনুমান চল্লিশা পাঠ করুন, শনিবার মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে বা হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই প্রার্থনা করুন। গো মাতাকে কিছু না কিছু খেতে দিন, কুকুরকে খেতে দিন এবং পাখিকে দানাশস্য দিন, জল দিন। সেই সাথে বলবো প্রত্যহ আপনারা কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকুন, আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকুন এবং দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষকে কিছু না কিছু সাহায্য করুন, ভালো ফল পাবেন। তাছাড়া এই বিশেষ মাসে আপনাদের বলবো মা সরস্বতীর পূজা অর্চনা করুন, হলুদ ফুল দিন এবং প্রত্যহ আপনারা একটি তামার ঘটিতে জলের সঙ্গে বা গঙ্গা জল আপনারা ভরে আপনার গৃহের উত্তর দিকে রাখুন।
শনিবার করে কালো উড়াদ ডাল অর্থাৎ কালো মাসকলাই দান করুন এবং সেই সাথে গরিব মানুষকে সাহায্য করুন। শনি চল্লিশা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 2021 সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।